हाय फ्रेंड्स, नमस्कार। दिस इज संजीव, वेलकम टू माय चैनल अगेन। आज आमादेर मायापुर भ्रमणेर द्वितीय दिन। आज आबार सरस्वती पुजो आछे। ईश्वरेर कृपाय आज मेघ मुक्त नीलाकाश। सुप्रभात। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। एटाई हलो इस्कन टेम्पलेर बा श्रीकृष्ण बीज मंत्र। ईशोदान भवनের সামনে যে ফুলের বাগান আছে সেখানে বসে রোদ পোয়াচ্ছে। বেশ ভালো লাগছে সকালের এই রোদটা। ঈশোদান ভবনের সামনে গার্ডেনে যে সুন্দর বসার ব্যবস্থা করা আছে আমি সেখানেই বসে আছি। হাতে একটু সময় আছে আর আমি তারই সদ্ব্যবহার করছি, কারণ বাকিরা সবাই এখনো রেডি হয়ে উঠতে পারেনি। ভেতরে তো অসাধারণ, এ যেন এক ফুলের রাজ্য, চারিদিকে শুধু ফুল আর ফুল। মানে সত্যি, মানে আমি কালকে যখন এসেছি তখন আমি দেখেছি, কিন্তু কালকে সেভাবে বৃষ্টি পড়ার জন্য এনজয় করতে পারিনি। ঘুম থেকে উঠেই আজকে ভাবছিলাম কখন আমি বাইরে আসবো আর এই ফুলগুলোকে দেখব আর ফুলের ছবি তুলে আপনাদেরকে দেখাবো। তো আসুন সেই ফুলের ছবিও আপনাদেরকে দেখাই। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 5 তারিখ, আজকে সরস্বতী পুজো বটে। তো আমরা আজকে লোকাল সাইট সিনে বেরোবো। লোকাল সাইট সিনে বেরিয়ে সেখানে কোনো একটা জায়গায় পুজো দিয়ে নেবো বলে ঠিক করে নিয়েছি, বা অঞ্জলি দিয়ে নেবো বলে ঠিক করে নিয়েছি। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আজকে আমাদের হচ্ছে এটা দ্বিতীয় দিন। কালকে আমরা চেক ইন করেছি, কিন্তু কালকে আনফর্চুনেটলি ওয়েদার খুব খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, তাই তেমন কিছু দেখতে পারিনি শুধু কয়েকটা জিনিস ছাড়া। আজকে ইচ্ছে আছে এই মায়াপুরের ইস্কন টেম্পলের ভেতরে একটা ট্যুর হয়, সেই ইস্কন টেম্পলের ভেতরের ট্যুরটা আজকে করব, প্লাস আউটসাইড ইস্কন টেম্পল। দ্যার আর কোয়াইট আ ফিউ টেম্পলস আর দেয়ার উইচ উই নিড টু এক্সপ্লোর, সো দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ প্ল্যান টুডে। কালকে বৃষ্টি হচ্ছিল বলে ঠান্ডাটা একটু বেশি লাগছিল, তো আজকে ঠান্ডা যদিও আছে তবে সেরকম নয়, আর রোদ্দুরটাও উঠেছে এখানে, তাই রোদ পোয়াচ্ছি, আর সঙ্গে একটা হালকা ঠান্ডা সেটাও উপভোগ করার চেষ্টা করছি। এটা হচ্ছে ঈশোদান ভবন। এই ঈশোদান ভবনে আমরা গতকাল রাতে থেকেছি, আজকেও থাকবো, কালকে সকালবেলা আমরা চেক আউট করবো। যে ঈশোদান কথাটা কালকে থেকে আমি মানে খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা কি ঈশোদান কথাটা অর্থ কি? শ্রীরাম বৃন্দাবনে ভগবান তার সখাদের নিয়ে যখন গোচারণে যেতেন, তো দ্বাদশ বৃন্দাবন আছে, সে বৃন্দাবনের মধ্যে একটা মানে বন আছে, সেটা হচ্ছে সেইখানে ভগবান এবং ভগবানের সখারা ওই খেলাধুলা করতেন। কোনো সময় হাডুডু, কোনো সময় ডাঙ্গুলি, কোনো সময় ছোঁয়াছুঁই, কোনো সময় কান বেঁধে, এইসব খেলাধুলা করতেন। সেই মাঠটার নাম হচ্ছে ঈশ্বর উদ্যান। আচ্ছা, এরকম কটা মাঠ আছে বৃন্দাবনে? 12টা দ্বাদশ বৃন্দাবন। বিজয়ার দিন
দুর্গা পূজা যে ব্রিজে আছে, ব্রিজের দিন পরিক্রমা শুরু হয়। আচ্ছা, এক মাস পরিক্রমা প্রত্যেকটা বন ভ্রমণ করে করে সারা পৃথিবীর বিভিন্ন ভক্তরা এসে নীলা শ্রবণ করে। বাহ বাহ, আর সেই নাম অনুসারে এইটা নাম রাখা হয়েছে। নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন, বৃন্দাবনে অনন্তদ্বীপ, এই অনন্তদ্বীপে ভগবানের নাম মা সেই ঈশ্বরদান দিয়ে যোদ্ধার নাম তো হয়। আচ্ছা আচ্ছা, এখানে প্রত্যেকটা বিল্ডিং, গীতা ভবন, ওটা আছে বংশী ভবন, তারপরে আছে গদা ভবন, আচ্ছা তারপরে আছে শ্রুতি ভবন, তারপরে আছে চক্র ভবন, তারপরে আছে শঙ্খ ভবন, তারপরে আছে লোটাস ভবন, শঙ্খ চক্র গদা গদা পদ ওই হিসেবেই করা আছে আর কি। প্রভু আপনার নাম কি প্রভু? আমার নাম অদম কৃষ্ণ শরণ দাস। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু। এটা হলো চক্র ভবন, আর তার সামনেই দেশ বিদেশের কৃষ্ণ ভক্তরা একসাথে কৃষ্ণ নাম করছেন। এ যেন এক কৃষ্ণ ভক্তদের মিলন মেলা। যাবার পথে দেখলাম একজন নতুন গাড়ি কিনেছেন আর তারই পুজো চলছে। ইস্কনের ভেতরটা এমনভাবে সাজানো আর এদের ব্যবস্থাদি এরকম যে এখানে কোনো জাত ধর্মের বালাই নেই। বাঙালি, অবাঙালি, ইন্ডিয়ান, ফরেনার, হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, জৈন, সব ধর্মের সবারই এখানে প্রবেশাধিকার আছে। এ যেন সত্যি এক বিবিধের মধ্যে মিলন স্থল। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ধামে এসে আপনার হরিনাম করার জন্য। একটু সাইড দেন, তো আমরা নিয়ে কীর্তনের নিয়ম হচ্ছে প্রথমে একজন বলবেন ভক্ত, তাকে সবাই অনুসরণ করব, তারপরে আমরা বলবো, ঠিক সেরকম বলার চেষ্টা করবো। খানিকক্ষণ মন্দির ক্যাম্পাসের মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের পরিবারের অন্য সবাইও রেডি হয়ে গেল। তারপর আমরা চলে গেলাম মায়াপুরের লোকাল সাইট সিন করতে। সেখানে যাবার পথে আমরা সরস্বতী ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। যারা পুষ্পাঞ্জলি দিতে চান মন্দিরের মণ্ডপে চলুন। অধিকাংশ মন্দির দুপুর দুটোর পর বন্ধ হয়ে যায়, আবার চারটের পর খোলে। আর এখানেই আমরা একটা ভুল করে ফেলেছিলাম, আর সেই ভুলটা কি ছিল সেটা আপনাদেরকে একটু বাদে জানাচ্ছি। মনে রাখবেন, মায়াপুরের লোকাল সাইট সিন করার উপযুক্ত সময় হচ্ছে ইদার সকাল 9টার সময় অর বিকেল 4টা থেকে। এই আমাদের অঞ্জলি দেওয়া শেষ হলো, এখন ঘড়িতে সময় সকাল 11টা। এখানে পুষ্পাঞ্জলির উপর একটা সম্পূর্ণ ভিডিও আই বাটনে পেয়ে যাবেন, প্রয়োজনে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা এখন প্রথমে যাব নিমাইয়ের ধর্মস্থান, এটা হলো অন্তর্দ্বীপ, তারপরে যাব রুদ্রদ্বীপ, তারপরে যাব আমরা সীমাসমন, তারপর মাসির বাড়ি, তারপর জগন্নাথ মন্দির। ওইটা বন্ধ টাটা মামা, টাটা টাটা।
এখানে মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই মন্দিরের বাইরেই যতটুকু সম্ভব ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে নিমায়ের জন্মস্থান। এই মন্দিরটার নাম হলো অন্তর্দ্বীপ। এবার আমরা চললাম ইস্কন মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থানে। স্থানটির নাম হল বল্লাল সেন দেবী। আনুমানিক খ্রিস্টীয় ১২ শতক বা তার আগে তৈরি হয়েছিল এই ঢিবি। প্রত্নতাত্ত্বিকরা এটাকে একটা মন্দির ক্যাম্পাস বলেও চিহ্নিত করে থাকেন। এই কাঠামোর উৎপত্তি নিয়ে অবশ্য ইতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ এটিকে বৌদ্ধ স্তূপ বা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ হতে পারে বলে অনুমান করেন। সম্ভবত খ্রিস্টীয় ১১ থেকে ১৩ শতকের মধ্যে নির্মিত হয়েছিল এই ক্যাম্পাসটি। শক্ত পোড়ামাটির ইট দিয়ে তৈরি ৩০ ফুটের এই কাঠামো ১৩০০ বর্গ ফুট এলাকা জুড়ে চুন এবং বালি দিয়ে তৈরি হয়েছিল একটি মেঝে। সম্ভবত বন্যার সময় স্থানীয় জনসাধারণ এখানে আশ্রয় গ্রহণ করতেন। সেন রাজবংশের বল্লাল সেনের নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয়েছে বল্লাল সেন ঢিবি। বাংলাদেশের রাজশাহীর বিক্রমশিলা বিহার এবং সোমপুর বিহারের সাথে এই ঢিবির নির্মাণ শৈলীর মিল আছে। ঐতিহাসিকদের মতে এটি সেন রাজবংশের রাজধানীর একটি অংশও হতে পারে। স্থানীয়রা কেউ কেউ এই জায়গাটাকে বল্লাল সেনের রাজবাড়িও বলে থাকেন। যেহেতু আমাদের পুষ্পাঞ্জলি দিতে গিয়ে এবং সকালে রেডি হয়ে বেরোতে আমাদের দেরি হয়েছিল, তাই এই বল্লাল সেনের ঢিবি থেকে ফিরতে ফিরতে আমাদের দেরি হয়ে গেল, মানে ১২টা বেজে গেল। ১২টার পর এখানকার সব মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় দর্শনার্থীদের জন্য, আবার খুলবে সেই বিকেল ৪টার সময়। এটাই ছিল আমাদের ভুল। আমরা যদি সকাল সকাল ৮:৩০ মধ্যে বেরিয়ে পড়তাম, তাহলে কিন্তু আমরা আমাদের পুরো সাইট সিন কমপ্লিট করতে পারতাম। যাই হোক, অগত্যা এখান থেকে ফিরতে ফিরতে বাকি মন্দিরগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা আবার ইস্কন মন্দিরে ফিরে এলাম। এই জায়গাটা হচ্ছে বল্লাল সেনের রাজবাড়ি, বুঝলি? হ্যাঁ, তো আমরা এখন বল্লাল সেনের রাজবাড়ি দেখে এখন আবার যাচ্ছি মাসির বাড়ি। এটা হলো চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এখানে দাঁড়াবো, এই তো ঢুকে যাবো। ঠিক আছে, কেরম লাগলো বলেন? হরে কৃষ্ণ। এখানে এসে এখানে মনে কি খাবি? বাস বার্গার এন্ড পাস্তা। এটা হরে কৃষ্ণ কি? এটা হরে কৃষ্ণ, এটা হচ্ছে লেমন কেক। এখানে আমরা আমাদের লাঞ্চ পর্ব শেষ করে কিছুক্ষণ বাদে রওনা হলাম নৌকা বিহার ও গঙ্গা পূজোর উদ্দেশ্যে। নৌকা বিহার ও গঙ্গা পূজো নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার আই বাটনে পেয়ে যাবেন, প্রয়োজনে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। নৌকা বিহার সমাপ্তির পর আমরা আবার ফিরে এলাম ইস্কন মন্দিরে। ফিরতে ফিরতে সময় হলো অ্যাবাউট ৫:৩০, আর সেখান থেকে ফিরেই আমরা জয়েন করলাম ভগবানের সান্ধ্য যাত্রায়। আর যেহেতু সরস্বতী পুজো, তাই এই সান্ধ্য যাত্রাকে বিশেষভাবে সাজানো হয়েছে। ¡Gracias!
এখান থেকে ইস্কন মন্দিরের প্রসাদ আর সামান্য কিছু কেনাকাটা করে তারপর আমরা চললাম ডিনার করার জন্য। মনে রাখবেন এখানে কিন্তু সন্ধে 8টা থেকে 9টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। প্রথমে আমাদের ইচ্ছে ছিল গোবিন্দাজে ডিনার করব বলে, কিন্তু আমরা যখন পৌঁছেছি তখন সেখানে লাস্ট অর্ডার নেওয়া হয়ে গেছে, তাই আমরা এখানে চলে এলাম ডিনার করতে। কেমন লাগে বলুন? দুপুরের আর যে পনির পরোটা খেলেন বেটার, সেটা এখন রাত্রিবেলা থেকে বেটার নাকি? এটা পুরোটা সেইভাবে অতটা তৈরি করে সময় পাইনি আর কি, সময়টা ব্যাপার। আমরাও তো লাস্ট মোমেন্টে এসেছি না, কিন্তু খারাপ না। আমাদের ডিনার পর্ব শেষ হলো, তার সাথে শেষ হলো আমাদের এবারকার মতো মায়াপুর পর্বের ব্লগ। কাল সকালে যাচ্ছি পূর্বস্থলীর চুপির চর, লিটল আমাজনের ভেতরে ঢুকে গেছি বা লিটল আমাজন অফ ওয়েস্ট বেঙ্গল। চুপির চর সম্বন্ধীয় বিস্তারিত ভিডিও আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। টিল দেন গুড বাই অ্যান্ড গুড নাইট। হরে কৃষ্ণা।